বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকাকে 312 রানে টার্গেট দিয়েছে ইংল্যান্ড। ওভালে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় সাউথ আফ্রিকা। দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেন ইমরান তাহির। তবে প্রথম ওভারের ধাক্কা সামলে নেন জেসন রয় এবং জো রুট। 100 রানের জুড়িতে 50 তুলে নেন দুজনেই। তাদের 50-র পর 2 ওভারের রয় এবং রুট আউট হলে খেলায় ফেরে সাউথ আফ্রিকা। চতুর্থ উইকেটে এইভিন মর্গান এবং বেন স্টোকসের জুটিতে 200 ছাড়া ইংল্যান্ডের স্কোর। 46তম 50 তুলে তাহিরের বলে ফেরেন মর্গান। দ্রুত উইকেট পড়ায় রানের গতি কমে আসে। এক প্রান্ত আঁকলে দলকে এগিয়ে নেন বেন স্টোকস, করেন 89 রান। এনগিদি 3টি আর রাবাদা এবং তাহির নেন 2টি করে উইকেট।